হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জনী মা, আমি খুব ভালো আছি। আমার আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ ঘরদোরের অবস্থা একদম বাজে। আসলে বাচ্চা থাকলে যেরকম হয় ঘরদোরের অবস্থা, সেগুলোই পরিষ্কার করছি। ঝাড়মার দিয়ে বিছানাটা ছেড়ে টেড়ে আবার বালিশ টালিশ গুছিয়ে টুছিয়ে রাখলাম। সন্ধ্যাবেলা আবার চিত্রশালী বাজারে যাব। চিত্রশালী বাজারে গান হচ্ছে নামযজ্ঞ, সেখানে যাব সবাই মিলে। আমি আমার যা আরও আশেপাশে যারা আছে অনেকে সবাই মিলে যাবো ভেবেছি। সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা। কি খাচ্ছ? মধু। আচ্ছা, ভালো 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 না ভালো বলো ভালো। দেখো তোমাদের সিঞ্জিনী মধুর বাটি নিয়ে বসে গেছে মধু খাবে বলে। বাবাকে বলেছে মধু খাবো, আর বাবা সেরকম বাটিতে মধু বের করে দিয়েছে। আর এখন মেয়ে আর বাবা বসে বসে মধু খেতে লেগেছে। সিঞ্জিনীর বাবা হাতের মধ্যে জোনাকি পোকা ধরেছে, তাই মেয়ে হাতের মুঠ খুলে দেখছে। তারপরে আমরা সব বেরিয়ে পড়লাম নামযজ্ঞের উদ্দেশ্যে। দেখো বাজারে আজকে হাট বার ছিল, সেই জন্য প্রচুর দোকান হাট বসেছে। তারপরে গানের ওখানে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।